কি দেওয়া আছে? সক্রিয়তা ভিত্তিক শিক্ষা সহায়ক প্রদীপন হলো এর মধ্যে কোনটি? ক ব্ল্যাকবোর্ড, খ মডেল, গ চার্ট, নাকি ঘ শিক্ষামূলক ভ্রমণ? তাহলে আমাদের সঠিক উত্তরটি এই চারটি অপশনের মধ্যে কি হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি এই চারটি অপশনের মধ্যে হবে ঘ শিক্ষামূলক ভ্রমণ। তাহলে সক্রিয়তা ভিত্তিক শিক্ষা সহায়ক প্রদীপন হলো এর মধ্যে কোনটি? শিক্ষামূলক ভ্রমণ। পরে প্রশ্ন দেখো, পরে প্রশ্নের মধ্যে কী দেওয়া আছে? পরে প্রশ্নের মধ্যে দেওয়া আছে চর্বণা পাঠ বলতে বোঝায় কি? ক প্রবন্ধ পাঠকে আমরা চর্বণা পাঠ বলবো, খ কবিতা পাঠকে, গ গল্প পাঠকে, নাকি ঘ সংবাদপত্র পাঠকে? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কী হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক প্রবন্ধ পাঠকে। তাহলে চর্বণা পাঠ বলতে আমরা কাকে বলবো? প্রবন্ধ পাঠকে। পরে প্রশ্ন দেখো, পরে প্রশ্নের মধ্যে কী দেওয়া আছে? পরে প্রশ্নের মধ্যে দেওয়া আছে পঠন পদ্ধতির পাঁচটি ধাপের কথা বলেছেন কে? ক প্রভলভ, খ মাইকেল ওয়েস্ট, গ থর্নডাইক, ঘ স্কিনার। এটা স্পেলিংটা মিস্টেক হয়ে গেছে, এটা স্কিনার হবে। ওকে, স্কিনার। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কী হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে কি? খ মাইকেল ওয়েস্ট। তাহলে পঠন পদ্ধতির পাঁচটি ধাপের কথা বলেছেন কে? মাইকেল ওয়েস্ট। পরে প্রশ্ন দেখো, পরে প্রশ্নের মধ্যে কী দেওয়া আছে? পরে প্রশ্নের মধ্যে দেওয়া আছে উদাহরণকে বিশ্লেষণ করে শেষে সূত্রমূল বা সিদ্ধান্তে যাওয়াকে বলা হয় কি? ক প্রাসঙ্গিক পদ্ধতি, খ সূত্র পদ্ধতি, গ অবরোহী পদ্ধতি, নাকি ঘ আরোহী পদ্ধতি? তাহলে আমাদের সঠিক উত্তরটি এই পাঁচ চারটি অপশনের মধ্যে কী হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ আরোহী পদ্ধতি। তাহলে উদাহরণকে বিশ্লেষণ করে শেষে সূত্রমূল বা সিদ্ধান্তে যাওয়াকে বলা হয় আরোহী পদ্ধতি। পরে প্রশ্ন দেখো, পরে প্রশ্নের মধ্যে কী দেওয়া আছে? পরে প্রশ্নের মধ্যে দেওয়া আছে দূরদর্শন ও চলচ্চিত্র এই দুটি কোন শ্রেণীর প্রদীপনের মধ্যে পড়ে? এখানেও স্পেলিং মিস্টেক আছে, প্রদীপন হবে কথাটা। ক শ্রবণভিত্তিক, খ শ্রবণ দর্শন ভিত্তিক, গ শ্রবণ ভিত্তিক, নাকি ঘ সক্রিয়তা ভিত্তিক? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কী হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে কি? খ শ্রবণ দর্শন ভিত্তিক। তাহলে দূরদর্শন ও চলচ্চিত্র এই দুটি কোন শ্রেণীর প্রদীপনের মধ্যে পড়ে? শ্রবণ দর্শন ভিত্তিক। ওকে, পরে প্রশ্ন দেখো, ভাষা হলো চিন্তার প্রতীক উক্তিটি করেছেন কে? ক ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়, খ জার্মান পণ্ডিত ম্যাক্স মুলার, গ ডক্টর সুকুমার সেন, নাকি ঘ অধ্যাপক পবিত্র সরকার? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কী হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে কি? খ জার্মান পণ্ডিত ম্যাক্স মুলার। তাহলে ভাষা হলো চিন্তার প্রতীক উক্তিটি করেছেন কে? জার্মান পণ্ডিত ম্যাক্স মুলার। পরে প্রশ্ন দেখো, পরে প্রশ্নের মধ্যে কী দেওয়া আছে? পরে প্রশ্নের মধ্যে দেওয়া আছে কম্পিউটার কোন ধরনের শিক্ষা সহায়ক প্রদীপন? ক সক্রিয়তা ভিত্তিক প্রদীপন, খ দর্শন ভিত্তিক প্রদীপন, গ স্বয়ং শিক্ষণ কৌশল ভিত্তিক প্রদীপন, নাকি ঘ শ্রবণ ভিত্তিক প্রদীপন? তাহলে আমাদের এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি কী হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ স্বয়ং শিক্ষণ কৌশল ভিত্তিক প্রদীপন। তাহলে কম্পিউটার কোন ধরনের শিক্ষা সহায়ক প্রদীপন হয়? স্বয়ং শিক্ষণ কৌশল ভিত্তিক প্রদীপন। পরে প্রশ্ন দেখো, পরে প্রশ্নের মধ্যে কী দেওয়া আছে? পরে প্রশ্নের মধ্যে দেওয়া আছে সাহিত্যের ভিত্তিকে পাকা করতে হলে তার কাঠামো বা কঙ্কালকেই জানতে হবে, কথাটি বলেছেন কে? ক জর্জ অ্যালেন, খ ল্যান্সলট হগবেন, গ এরিক প্যাট্রিজ, নাকি ডক্টর সুইট? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কী হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে কি? ঘ ডক্টর সুইট। তাহলে সাহিত্যের ভিত্তিকে পাকা করতে হলে তার কাঠামো বা কঙ্কালকে জানতে হবে, কথাটি বলেছেন কে? ডক্টর সুইট। এই ধরনের প্রশ্নে আপকামিং টেটের মধ্যে আসতেই পারে, তাও তোমরা এই প্রশ্নগুলো খুব ভালো করে এবং সুন্দর করে পড়াশোনা করার চেষ্টা করবে এখন থেকে। পরে প্রশ্ন দেখো, পরে প্রশ্নের মধ্যে কী দেওয়া আছে?
পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে, বর্ণ ও শব্দের সঠিক উচ্চারণ করতে সাহায্য করে কোন পাঠে? ক সাধনা পাঠ, খ নীরব পাঠ, গ ধারণা পাঠ, নাকি ঘ সরব পাঠ? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে কি? ঘ সরব পাঠ। তাহলে বর্ণ ও শব্দের সঠিক উচ্চারণ করতে সাহায্য করে কোন পাঠে? সরব পাঠে। পরে প্রশ্ন দেখো, পরে প্রশ্ন মধ্যে কী দেওয়া আছে? পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে, কোনো বিষয়বস্তুকে দুই একবার পড়ে রসাস্বাদনের সঙ্গে সঙ্গে বিষয়বস্তুও আয়ত্তীকৃত হয়, মানে অর্জন হয়, যে পাঠে তাকে বলে কি? ক ধারণা পাঠ, খ বিস্তৃত পাঠ, গ সমবেত পাঠ, নাকি ঘ চর্বণা পাঠ? তাহলে আমাদের সঠিক উত্তরটি এই অপশানগুলির মধ্যে কোনটি হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে কি? খ বিস্তৃত পাঠ। তাহলে কোনো বিষয়বস্তুকে দুই একবার পড়ে রসাস্বাদনের সঙ্গে সঙ্গে বিষয়বস্তু আয়ত্তীকৃত হয়, যে পাঠে তাকে বলা হয় বিস্তৃত পাঠ। এই ধরনের প্রশ্নগুলো তোমরা বেশ দুই তিনবার রিডিং পড়লেই বুঝতে পারবে যে প্রশ্নে কি চেয়েছে বা কি বলতে চেয়েছে। পরে প্রশ্ন দেখো, পরে প্রশ্ন মধ্যে কী দেওয়া আছে? অকারণে শক্তিক্ষয় রোধ করে কোন পাঠে? ক নীরব পাঠে, খ সরব পাঠে, গ সাধনা পাঠে, নাকি ঘ সমবেত পাঠে? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কী হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক নীরব পাঠে। ওকে, তাহলে আমাদের সঠিক উত্তরটি কী হবে? নীরব পাঠে। তাহলে অকারণে শক্তিক্ষয় রোধ করে কোন পাঠে? নীরব পাঠে। পরে প্রশ্ন দেখো, পরে প্রশ্ন মধ্যে কী দেওয়া আছে? পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে, পিছিয়ে পড়া শিশুদের মনোযোগের বিস্তার খুবই অল্প, এই বৈশিষ্ট্যটি লক্ষ্য করেছেন কে? ক টারম্যান, খ সুলিভান, গ স্কোনেল, নাকি ঘ বিনে? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কী হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ সুলিভান। তাহলে পিছিয়ে পড়া শিশুদের মনোযোগের বিস্তার খুবই অল্প, এই বৈশিষ্ট্যটি লক্ষ্য করেছেন কে? সুলিভান। পরে প্রশ্ন দেখো, পরে প্রশ্ন মধ্যে কী দেওয়া আছে? পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে, আপাত কাঠিন্য বিষয়টি কোন ধরনের সমস্যা? ক ভাষা শিক্ষাদানের সমস্যা, খ শিখনের সমস্যা, গ শিক্ষা সহায়ক উপকরণের সমস্যা, নাকি ঘ ব্যাকরণ শিক্ষাদানের সমস্যা? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কী হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ ব্যাকরণ শিক্ষাদানের সমস্যা। আপাত কাঠিন্য বা জটিল বিষয়টি কোন ধরনের সমস্যা হয়? ব্যাকরণ শিক্ষাদানের সমস্যা। পরে প্রশ্ন দেখো, পরে প্রশ্ন মধ্যে কী দেওয়া আছে? পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে, জ্ঞান বিজ্ঞান যেখানকারই হোক ভাষা মাতার মতন হওয়া চাই, উক্তিটি করেছেন কে? ক স্বামী বিবেকানন্দ, খ ডক্টর সুকুমার সেন, গ রবীন্দ্রনাথ ঠাকুর, নাকি ঘ মাইকেল ওয়েস্ট? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কী হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে কি? গ রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে জ্ঞান বিজ্ঞান যেখানকারই হোক ভাষা মাতার মতন হওয়া চাই, উক্তিটি করেছেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। পরে প্রশ্ন দেখো, পরে প্রশ্ন মধ্যে কী দেওয়া আছে? পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে, কোনো বিষয়বস্তু বা ধারণাকে অতি সহজে অধিগত করা যায় বা আয়ত্ত করা যায় কোন পাঠের মাধ্যমে? ক সাধনা পাঠ, গ নীরব পাঠ, গ চর্বণা পাঠ, নাকি ঘ সমবেত পাঠ? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কী হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ নীরব পাঠ। তাহলে কোনো বিষয়বস্তু বা ধারণাকে অতি সহজে অধিগত বা অর্জন করা যায় কোন পাঠের মাধ্যমে? নীরব পাঠের মাধ্যমে। পরে প্রশ্ন দেখো, পরে প্রশ্ন মধ্যে কী দেওয়া আছে? পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে, শৈশবে ধ্বনির সঙ্গে অর্থ যুক্ত হয় প্রধানত ক অনুশীলনের প্রভাবে, খ পঠনের মাধ্যমে, গ অনুবর্তন প্রতিক্রিয়ার মাধ্যমে, নাকি ঘ সহজাত প্রভাবে? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কী হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে কি? গ অনুবর্তন প্রতিক্রিয়ার মাধ্যমে। তাহলে শৈশবে ধ্বনির সঙ্গে অর্থ যুক্ত হয় প্রধানত অনুবর্তন প্রতিক্রিয়ার মাধ্যমে। পরে প্রশ্ন দেখো, পরে প্রশ্ন মধ্যে কী দেওয়া আছে? পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে,
কোনো একটি ভাষা যখন কোনো রকম অনুশীলন ছাড়া শেখা হয় তখন সেই ভাষা শিক্ষাকে বলে কি? ক জ্ঞান শিক্ষা, খ অনুশীলন শিক্ষা, ঘ যথার্থ ভাষা শিক্ষা, নাকি ঘ প্রথম ভাষা শিক্ষা? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে কি? ঘ প্রথম ভাষা শিক্ষা। তাহলে কোনো একটি ভাষা যখন কোনো রকম অনুশীলন ছাড়া শেখা হয় তখন সেই ভাষা শিক্ষাকে বলা হয় প্রথম ভাষা শিক্ষা। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নের মধ্যে কী দেওয়া আছে? পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে, পরিকল্পনা মাফিক পাঠদান হলো ক ভাববাদের একটি বৈশিষ্ট্য, খ সংযোজনবাদের একটি বৈশিষ্ট্য, গ উত্তম শিক্ষণের একটি বিশেষ বৈশিষ্ট্য, নাকি ঘ উত্তম বাচনভঙ্গির একটি বৈশিষ্ট্য? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে কি? গ উত্তম শিক্ষণে একটি বিশেষ বৈশিষ্ট্য। তাহলে পরিকল্পনা মাফিক পাঠদান হলো কি? উত্তম শিক্ষণে একটি বিশেষ বৈশিষ্ট্য। এই প্রশ্নটাও ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নের মধ্যে কী দেওয়া আছে? পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে, শিশুদের প্রাণবন্ত করে তোলে কোন পাঠে? ক সরব পাঠে, খ নীরব পাঠে, গ সমবেত পাঠে, নাকি ঘ চর্বণা পাঠে? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কী হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক সরব পাঠে। তাহলে শিশুদের প্রাণবন্ত করে তোলে কোন পাঠে? সরব পাঠে। প্রশ্নটা ইম্পর্টেন্ট আছে, একটু ভালো করে দেখে নেবে। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নের মধ্যে কী দেওয়া আছে? পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে, সাময়িক পত্রিকা পাঠ কোন ধরনের পাঠ হয়? ক চর্বণা পাঠ, খ সাধনা পাঠ, গ ধারণা পাঠ, নাকি ঘ নীরব পাঠ? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কী হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ ধারণা পাঠ। সাময়িক পত্রিকা পাঠ কোন ধরনের পাঠ হয়? ধারণা পাঠ। এক কথায় সমস্ত পত্রিকা পাঠগুলি হয় ধারণা পাঠ, এটা মনে রাখতে হবে। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নের মধ্যে কী দেওয়া আছে? পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে, মাতৃভাষা অন্ন বস্ত্রের মতোই অপরিহার্য মন্তব্যটি করেছেন কে? ক রবীন্দ্রনাথ ঠাকুর, খ স্বামী বিবেকানন্দ, গ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, নাকি ঘ মাইকেল ওয়েস্ট? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কী হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ মাইকেল ওয়েস্ট। তাহলে মাতৃভাষা অন্ন বস্ত্রের মতোই অপরিহার্য মন্তব্যটি করেছেন কে? মাইকেল ওয়েস্ট। এই ধরনের প্রশ্ন কিন্তু আসার চান্স আছে আগামী টেটে, এবার না আসলেও। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নের মধ্যে কী দেওয়া আছে? পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে, শ্রেণীকক্ষে শিক্ষকের পাঠদানের জন্য যেসব অত্যাবশ্যকীয় উপকরণ প্রয়োজন সেগুলিকে বলা হয় কি? ক মডেল, খ বুলেটিন বোর্ড, গ শিক্ষণ উপকরণ, নাকি ঘ রেখাচিত্র? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কী হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে কি? গ শিক্ষণ উপকরণ। তাহলে শ্রেণীকক্ষে শিক্ষকের পাঠদানের জন্য যেসব অত্যাবশ্যকীয় উপকরণ প্রয়োজন সেগুলিকে বলা হয় শিক্ষণ উপকরণ। এই প্রশ্নটা ইম্পর্টেন্ট আছে তোমাদের কাছে। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নের মধ্যে কী দেওয়া আছে? পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে, অভিনয় শিক্ষা সহায়ক কোন শ্রেণীর প্রতিপনের অন্তর্গত? অভিনয়। ক শ্রবণভিত্তিক, খ দর্শনভিত্তিক, গ সক্রতিভিত্তিক, নাকি ঘ স্থির প্রাপ্তি ভিত্তিক? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কী হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে কি? গ সক্রিয়তা ভিত্তিক। তাহলে অভিনয় শিক্ষা সহায়ক কোন শ্রেণীর প্রতিপনের অন্তর্গত হয়? সক্রিয়তা ভিত্তিক। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নের মধ্যে কী দেওয়া আছে? পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে, পাঠে উৎসাহের সঞ্চার করে পাঠের দক্ষতাকে বাড়িয়ে তোলে কোন পাঠে? ক সরব পাঠে, খ নীরব পাঠে, গ ধারণা পাঠে, নাকি ঘ সমবেত পাঠে? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কী হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে কি? ক সরব পাঠে। তাহলে পাঠে উৎসাহের সঞ্চার করে, মানে পড়ার আগ্রহটাকে বাড়িয়ে দিয়ে পাঠের দক্ষতাকে বাড়িয়ে তোলে কোন পাঠে? সেটা হবে সরব পাঠের মাধ্যমে। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নের মধ্যে কী দেওয়া আছে? পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে, মাঝে মাঝে
চোখের গতির বিরাম ঘটে কোন পাঠের মাধ্যমে? ক সরব পাঠে, খ ধারণা পাঠে, গ নীরব পাঠে, নাকি ঘ সাধনা পাঠে? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কী হবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে কি, গ নীরব পাঠে। কারণ নীরব পাঠে আমরা কীভাবে পড়ি, চোখ দিয়ে দেখে পড়ি মুখ বন্ধ করে, সেই জন্য আমাদের মাঝে মধ্যে কী হয়, চোখের গতির বিরাম ঘটে, মানে চোখ বন্ধ হয়ে আসে। তাহলে মাঝে মাঝে চোখের গতির বিরাম ঘটে কোন পাঠের মাধ্যমে, সেটা হবে নীরব পাঠের মাধ্যমে। প্রশ্নটা ইম্পর্টেন্ট আছে।